আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আমরা যারা লগো ডিজাইন করি তাদের জন্য আজকের এই ক্লাস। তো কিছুদিন আগে আমি ফাইবারের একজন ক্লায়েন্ট পেলাম যে আমার কাছে একটা লগো অর্ডার করেছে। লগোটার প্রাইস হচ্ছে $50। সো আমি লগো রিকোয়ারমেন্টটা প্রথমে আপনাকে দেখাই যে লগো প্রাইস দেওয়া আছে এখানে $50, মানে লগোটার দাম হচ্ছে $50। তো আমাকে ক্লায়েন্ট কী কী রিকোয়ারমেন্ট দিছে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা দিছে যে ক্লায়েন্টের কোম্পানির নাম হচ্ছে ভূমিয়া আইটি ইনস্টিটিউট, মানে ক্লায়েন্টের যে কোম্পানি সেটার নাম হচ্ছে ভূমিয়া আইটি ইনস্টিটিউট। তো যে কোনো লগো তৈরি করার ক্ষেত্রে আপনার পর্যাপ্ত তথ্য দরকার, যেমন ভূমিয়া আইটি ইনস্টিটিউট সেটা যদি দিত আপনাকে একটা লগো তৈরি করতে বলতো, তাহলে আপনি কিন্তু লগোটা তৈরি করতে পারবেন না। যেমন ভূমিয়া আইটি ইনস্টিটিউট কী করে, কোথায় কাজ করে, কীভাবে কাজ করে, তাদের কাজের ইতিহাস, তাদের কাজের ধরন, তাদের পুরো ডিটেলসটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনার কাজ করতে অনেক সুবিধা হয়। তো ক্লায়েন্টকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। যেমন উনি আমাকে দিয়ে দিয়েছে যে ভূমিয়া আইটি ইনস্টিটিউটের কাজকে টিচিং দেয়, ট্রেনিং দেয়, ডেভেলপিং কম্পিউটার স্কিল, তারা টিচিং, ট্রেনিং এবং কম্পিউটার স্কিলের কাজ করে, স্কিল নিয়ে কাজ করে। তো সেখানে সে আরেকটা রিকোয়ারমেন্ট দিয়েছে যে আই ক্যাচি ফিলিং, যদি আমার তৈরি করা লগো যে কোনো 10টা লগোর ভিতরে রাখা হলেও আমার লগোটা যাতে চোখ পড়ে, সে এই জিনিসটাই বুঝেছে যে আই ক্যাচি ফিলিং থাকতে হবে লগোটার ভিতরে, মানে দেখলেই বোঝা যাবে যে এটা একটা লগো। তারপর হচ্ছে যে কালার্স, সে কী কালার চাচ্ছে, অ্যাজ ইউ উইশ, মানে আমার ইচ্ছা মতো আমি কালার দিতে পারবো। কিন্তু সে এখানে একটা জিনিস দিচ্ছে, বাট আই লাইক ব্লুইশ ব্ল্যাক কালার, সে হচ্ছে যে কি নীলা কালো টাইপের কালারটা পছন্দ করে, কিন্তু আমার নিজের ইচ্ছা মতোই কালার দিতে পারবো, সেটা কোনো সমস্যা না। কিন্তু এরপর হচ্ছে যে সে ডেলিভারি ডেট আমাকে দিয়েছে যে 3 দিন সময় দিয়েছে, ডেলিভারি ডেট 3 দিন। সো আপনি যে কোনো লগো কাজ করেন বা যে কোনো ডিজাইনের কাজ করেন, তখন আপনাকে ক্লায়েন্ট থেকে ভালো মতো রিকোয়ারমেন্ট নিয়ে নেবেন, কারণ রিকোয়ারমেন্ট ছাড়া আপনি কখনোই কাজ করতে পারবেন না। ক্লায়েন্ট খুশি হবে না, আপনিও কাজ করে স্যাটিসফাইড হবেন না। তো কথা না বাড়িয়ে যদি আমি একটা নিউ ডকুমেন্টস ওপেন করি, সো আমি এখানে 1920x1080 বা যে কোনো ইচ্ছা মতো আপনি যে কোনো সাইজ নিতে পারবেন। তো আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমার ডকুমেন্টসটা ক্রিয়েট হলো। সো এখানে আপনি যদি এখানে দেখেন কোম্পানির নেম হচ্ছে কি ভূমিয়া আইটি ইনস্টিটিউট। সো আমি এই ভূমিয়া আইটি ইনস্টিটিউটটাকে দুই ভাগে ভাগ করলাম, যেমন এটা হচ্ছে কোম্পানির ওনারের নেম বা তাদের রেপুটেশন, যেমন বংশের নাম বা যে কোনো একটা নাম হচ্ছে ভূমিয়া, এটা হচ্ছে মেইন নাম, আর এটা হচ্ছে কি আইটি ইনস্টিটিউট, এটা হচ্ছে ওয়ার্কিং নেম। সো আমি প্রথম আমি ভূমিয়াটাকে হিট করবো, যে আমি ভূমিয়ার আমার লগোর মেইন শেপটা হবে ভূমিয়াতে আইটি ইনস্টিটিউটের একটা সাব শেপ তৈরি করে দেবো, যাতে ভূমিয়াটা মেইন হওয়ার পরে আইটি ইনস্টিটিউটটা সাব হিসাবে থাকে। তো অথবা আপনি আইটি ইনস্টিটিউটটাকে মেইন করে দিয়ে ভূমিয়াটাকে সাব হিসাবে দিতে পারবেন, তবে সেটা একটা কষ্টকর বিষয়, কারণ আপনি ভূমিয়ার ভি বা ভূমিয়াটাকে আপনি সুন্দর একটা লগো তৈরি করতে পারবেন, কিন্তু ভূমিয়া দিয়ে সাব শেপ তৈরি করাটা খুব কষ্টকর হয়ে যাবে। তো চলুন আমি প্রথমে একটা ভি তৈরি করে নিই। তো আমি ইলিপস টুলটা নিলাম, একটু বড় করে দিলাম, সরি, এখানে আমি একটা ইলিপস টুল নিলাম, শিফট প্রেস করে আপনি একটা রাউন্ড শেপ তৈরি করে নিলেন। রাউন্ড শেপ তৈরি করার পরে এখন আমি এটাকে স্ট্রোকটা অফ করে দিলাম, আর কালারটা আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা কালার চুজ করে নিলাম। সো এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এডিটে যাবেন, কপি করবেন, কপি করে আবার আবার এডিটে ক্লিক করে পেস্ট ইন ফ্রন্ট, মানে ফ্রন্টে সে পেস্ট হবে। তো আমি এটা দেখি পেস্ট হয়েছে কি না, ওকে পেস্ট হয়েছে, কন্ট্রোল জেড দিবেন আগে জায়গায় চলে আসবে। সো আমি কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে এটাকে সমানুপাতে ছোটো করলাম, ছোটো করার পরে আমি দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথ ফাইন্ডার আসবো, পাথ ফাইন্ডারে এসে মাইনাস ফ্রন্ট দিব, তাহলে আমার একটা ও শেপ চলে আসছে। সো আমি একটা ভি তৈরি করার জন্য আমাকে একটা রেক্টেঙ্গল নিতে হবে। সো আমি এটাকে অ্যালাইনমেন্টটা নিয়ে নেব, নিয়ে এখান থেকে একটা ভি শেপ ক্রিয়েট করে ফেললাম আমি। এখন দেখুন আমার এই লগোটা কিছুটা ভি এর মতো হয়ে গেছে। সো আমি এটাকে একটু বড় করে দিই, হালকা একটু বড় করে দিলাম। সো এখন এই এটা হচ্ছে আমার ভি, ঠিক আছে। তো আমার ভূমিয়ার ভিটা আমার কমপ্লিট, মানে ভূমিয়াতে প্রথম অক্ষর ভি। সো আমি এই ভিটাকে প্রথমে আমি ভিটাকে সেট করলাম, যে আমার ভূমিয়া এটা লেখাতে ভি আছে, মানে ভূমিয়ার প্রথম অক্ষর ভিটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন যে সাব যে সাব পার্ট যেটা আমি করলাম, যে আলাদা একটা পরের পার্টটা, সেটা হচ্ছে আইটি ইনস্টিটিউট। তো আইটি ইনস্টিটিউট ইনস্টিটিউটের কোনো কিছুই আমি এখানে রাখবো না। তো আমি এটাকে একটু ডিফারেন্স আলাদা করে দিলাম, এখন আমার হচ্ছে আইটি,
আইটিটাকে আমি হিট করতে চাচ্ছি। তো আইটিটি হিট করার জন্য আইটিতে আমি কী কী থাকতে পারে, যেমন আমার কম্পিউটার থাকতে পারে, ইন্টারনেট থাকতে পারে, মাউস থাকতে পারে, কিবোর্ড থাকতে পারে, ইউএসবি পোর্ট থাকতে পারে, বা যে কোনো ধরনের কম্পিউটার বা ইন্টারনেট সম্পর্কিত যে কোনো জিনিস এখানে আমি দিতে পারবো। তো আমি যে চিন্তাটা করেছি সেটা হচ্ছে আমি একটা ইউএসবি পোর্ট দেবো এখানে, আর ভিতরে হচ্ছে যে ইউএসবি পোর্ট দিলে অবশ্যই আমাকে একটা মাউস প্যাড ভিতরে দিয়ে দিলে আর একটু সুন্দর লাগবে। সো আমি প্রথমে মাউস প্যাডটা তৈরি করে নিই। সো সর্বপ্রথম আমি এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নিয়ে এ প্রেস করলাম, এ প্রেস করে এটাকে মিডলে আনলাম, মিডলে এনে সো আমি এটাকে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে স্থির রেখে এটাকে রাউন্ড করব, এটাকে মিডলে দিলাম, মিডলে দিলাম। যাওয়ার পরে দেওয়ার পরে এটা আমি দুইটা সিলেক্ট করবো। সিলেক্ট করে শিপ বিল্ডার টুল শর্টকাট হচ্ছে শিপ ট্যাব, শর্টকাটগুলো সবসময় শিখে রাখবে, শর্টকাটগুলো খুব কাজে দেয়। সো আমি এখানে এটা নিয়ে এটা দুটো অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে মাঝখানে যে কালারটা আছে এটাকে আমি ভ্যানিশ করে দেবো, ভ্যানিশ করে দিই, সরি। তো এখন আমার যা করতে হবে, সো আমি এটাকে একটু বাড়িয়ে নিই, এটাকে একটু বাড়িয়ে নিলাম, একটু বাড়িয়ে নিলাম, একটু বাড়িয়ে নিলাম, নিয়ে এটাকে স্থির রেখে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেবো। মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে এখন আমি যদি শিপ বিল্ডার টুলটা নিই, শিপ বিল্ডার টুল নিয়ে এটার সাথে এটাকে অ্যাড করে দেবো, এটার সাথে এটাকে অ্যাড করে দেবো, এটাকে আমি অল্টার প্রেস করে মাইনাস করে দেবো। তাহলে দেখুন আমার একটা ভিও আসলো, আবার একটা মাউসের একটা শেপও আমি নিয়ে আনলাম। সো মাউসের শেপ তৈরি করার জন্য আমি একটা ইলিপস নেব, এটা মিডল বরাবর, মিডল বরাবর আমার ইচ্ছা মতো যেমন আমি এটা এই টাইপের একটা মাউসের স্ক্রল বাটনটা আমি নিলাম এখানে, একটু উপরে দেই, একটু উপরে, ওকে। সো নেওয়ার পরে এখন আমি যদি এখানে যদি আমি র্যাক্টেঙ্গেল টুল নিই, র্যাক্টেঙ্গেল টুল নিলাম, র্যাক্টেঙ্গেল টুল নিয়ে একটুকু রেখে আমি এটাকে মিডল একটা দাগ দিলাম। দেওয়ার পরে আমি এটাকে অল্টার প্রেস করে শিফট প্রেস করে ডান পাশে একটা নিলাম। নেওয়ার পর দেখুন যে আপনি একটা মাউসের একটা শেপ পেয়ে গেছেন এখানে। সো এটা একটু দেখতে খাপ ছাড়া মনে হচ্ছে, আমি একটু নিচে নামাই দিই এটাকে, শিফট প্রেস করে একটু নিচে নামাই দিলাম। দেওয়ার পর দেখুন একটু ভালো লাগছে, আর একটু নিচে নামাই দিই, আর একটু নিচে নামালাম। এবার দেখুন যে একটু ভালো লাগতেছে দেখতে, সো এটাকে একটু উপর উঠাবো, উঠিয়ে এখন আমি একটা আবার একটা শেপ নিই, একটু পাতলা করে একটু দেবো এখানে রেখে, এখানে রেখে এখান থেকে আমি এটাকে একটু মোটা করে দেবো, একটু মোটা করে দিয়ে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। দেখুন আমার একটা সুন্দর একটা মাউস আমি তৈরি করে ফেললাম। তারপরে আমি যদি এটাকে আরেকটু মোটা করি, আরেকটু মোটা করলাম, আরেকটু মোটা করে এটাকে একটু উপরে তুলে দিলাম। সো এবার দেখুন আমার মাউসের শেপটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি সর্বপ্রথম এবার একটা শেপ নেব, এই এত বড় একটা এই সাইজের একটা শেপ নেব। শেপ নিয়ে এ সিলেক্ট করবো, ডিরেক্ট সিলেকশন টুল এটাতে ক্লিক করবো, কন্ট্রোল জেড এটা নেব, নিয়ে শিফট প্রেস করে এটাতে ক্লিক করবো, ক্লিক করে দুটো উপর দিকে উঠাবো, এটাকে রাউন্ড অপশন তৈরি করে ফেললাম। সো এটাকে আমি একটু বরাবর করে দিয়ে এই যে দেখুন একটা ইউএসবির মতো আমি তৈরি করে ফেললাম। এবার আমি যদি এটাকে একটা ইউএসবি পোর্টের যে জায়গাগুলো থাকে সেগুলো আমি ক্রিয়েট করতে চাই। সো আমি এখান থেকে একটু জায়গা নিয়ে এখানে নিলাম, নিয়ে এটা দিলাম। দেওয়ার পরে আমি যদি আরেকটা শিফট প্রেস করে এরকম একটা ইয়ে নেই, সো আমি এর কালারটা দেবো হচ্ছে ইয়েলোইশ রেড। তো আমি ভি নিলাম, ভি নিয়ে অল্টার করে শিফট করলাম, শিফট প্রেস করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এটাকে নিচে নামে নিয়ে আনলাম। নিচে নামানোর পরে এটাকে আমি আরেকটু এদিকে আনবো, এটাকে আরেকটু আনবো, এনে একটু ছোটো করবো, একটু ছোটো করবো, ছোটো করে এটাকে আমি ঠিক কাছাকাছি নিয়ে আসলাম, এটাকে আরেকটু দিলাম। দেওয়ার পরে এবার দেখুন যে আমার একটা ইউএসবি পোর্টের একটা শেপ চলে আসছে, ইউএসবি পোর্টের একটা শেপ চলে আসছে। তো আমি এটাকে কন্ট্রোল জেড করে একটু বড় করব, বড় করে এটাকে স্থির রেখে আমি অ্যালাইনে গিয়ে এটা করে দেবো, দিলে আমার একটা মিডল একটা
জায়গা চলে। দেখুন আর ধর আমার একটা ইউএসবি শেপ চলে আসছে। সো আমি এবার আমি মাঝের যে ইউলোইস দাগগুলো এগুলোকে আমি সরাবো, মাইনাস ফর্ম দিলে আমার মাঝের যে জায়গাগুলো সেগুলো সরে যাবে। এখন সর্বপ্রথম আমি এবার আমি একটা শেপ নিব, শেপ নিয়ে এরপরে হচ্ছে যে ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুল নিয়ে আমি একটা কন্ট্রোল জেড নিব, ইলিপস টুল নিয়ে একটা রাউন্ড তৈরি করে এখানে দিয়ে দিল। ওকে রাউন্ড দিলাম। তারপরে হচ্ছে তৈরি করছি ইউএসবি পোর্ট, যে সাইন ওই সাইনটা তৈরি করতেছি, আমি সাইনটা তৈরি করতেছি। তারপরে হচ্ছে যে আমি এটাকে শিফট ধরে এই অবস্থায় রাখলাম, রেখে এটাকে আমি এটার মাথায় বসায় দিলাম। এবার দেখুন কিছুটা ইউএসবি শেপের স্টাইল চলে আসছে। সো নাও এখন আমি আরেকটা রেক্টেঙ্গেল টুল নেবো, এখানে দেবো রেক্টেঙ্গেল টুলটাকে, ঠিক এখানে দিলাম। দেওয়ার পরে একটা ইলিপস নেবো, ইলিপস নিয়ে এটার মাথায় দেবো, মাথায় দিলাম। দেওয়ার পরে ঠিক সাইডে চলে আসছে। সো এটাকে সিলেক্ট করে মিডল করে দিলাম, সাইডে চলে আসলো। তারপর আমি যদি একটা ইলিপস নেই, সো কন্ট্রোল জেড, সো আমি এই জিনিসটাকে কপি করলাম, অল্টার পেস্ট করে এটাকে কপি করে এটাকে একটু ছোটো করে দিলাম, একটু ছোটো করে আনলাম, ছোটো করে এনে এইখানে বসালাম, বসিয়ে এটাকে রোটেট করে দিলাম। সো এখানে আপনি যদি দেখেন এটাকে একেবারে মাথায় বসালেন, মাথায় বসালেন, বসানোর পর এবার দেখুন একটা ইউএসবি পোর্টের সাইন চলে আসছে। সো আমি এটাকে একটু ছোটো করে দিই, একটু ছোটো করলাম, এটাকে একটু নামায় দিলাম। দেওয়ার পরে এই যে পুরো ইয়েটা, এটাকে আমি একটু রোটেট করবো, রিফ্লেক্ট করবো। সো রিফ্লেক্টে ক্লিক করবেন, রিফ্লেক্টে ক্লিক করে রিফ্লেক্টে ডাবল ক্লিক করবেন, রিফ্লেক্টে ডাবল ক্লিক করার পরে ইয়ে দিবেন, প্রিভিউ দিবেন। তো আপনি এটাকে কপি করে দেবেন, কপি করে তারপর বি সিলেক্ট করবেন, বি সিলেক্ট করে এটাকে এটাকে টেনে দেবেন। দেওয়ার পরে এবার একটু শেপটাকে ঠিক করে নেবেন। যেমন ধরুন আমি এটাকে একটু বড়ো ছোটো করবো, যেমন এখানে এটাকে এখানে এনে দেবো, দিয়ে এই শেপটাকে আমি একেবারে ভিতরে ঢুকাই দিলাম। ঢুকানোর পরে এই শেপটাকে একটু বাইরে দেবো, এই শেপটাকে একটু বাইরে দিলাম। দেওয়ার পরে এটাকে এটার সাথে অ্যাটাচ করে দিলাম, এটাকে এটার সাথে অ্যাটাচ করে দিলাম। যেমন এখানে এই এই প্রেস করে এটার সাথে এটা ম্যাচ করাই দেন। তারপরে এখানে আপনি যদি এটাকে ই প্রেস করে এটাকে এটার সাথে ইয়ে করে দেন। দেখুন আমি একটা ইউএসবি বোর্ড তৈরি করে ফেললাম। এবার আমি এগুলোকে সবগুলোকে একসাথে অ্যাটাচ করে দিলাম, দিয়ে আমি এটাকে এইখানে নিয়ে আসবো। নিয়ে এসে এটার কালারটাকে যদি আমি রেডিশ টাইপের কালার দিলাম, সো এই কালারটা আমি চেঞ্জ করছি একটু পরে। সো এখন আমি এটাকে একটু ছোটো করবো, একটু ছোটো করে এইখানে সাইনটা এইখানে দিয়ে দেবো। এবার দেখুন যে কেমন দেখাচ্ছে। পাশটা একটু বাড়ায় দেই, একটু কম মনে হচ্ছে, এটাকে একটু দিলাম। দেওয়ার পরে দেখুন যে সাইনটা ঠিক মনে হচ্ছে। সো আমি এটাকে সিলেক্ট রেখে এটাকে মিডল করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এটার থেকে শিফট এম নিয়ে এর মাঝের অংশটাকে ডিলিট করে দিলাম, মাঝের অংশটাকে ডিলিট করে দিলাম। সো আমি আবার নেবো এই জিনিসটা, শিফট এম প্রেস করবো, শিফট এম প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম। এইবার দেখুন এটা হচ্ছে আমার ভূমি আইটি ইনস্টিটিউটের একটা লগ। আমি খুব তাড়াতাড়ি করেছি, এই জন্য লগোটা মোটামুটি যাই হচ্ছে খুব বেশি সুন্দর না হলেও একটা ফর্মেট আমি দাঁড় করিয়ে দিয়েছি। কারণ আমার যে থাম্বনেইলস যে লগোটা সেটা আমি মেইন খাই, সো ওইটা দেখলে আপনি বুঝবেন যে লগোটা খুব সুন্দর হয়েছিল। কিন্তু এখানে আমি খুব তাড়াতাড়ি করেছি, এই জন্য কাজটা খুব ইয়ে হয় না। এবার যেহেতু আমি এই লগোটাকে তৈরি করে ফেললাম, এখন আমি কন্ট্রোল জি দিতে পারি, একটু ওকে কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে লগো হিসেবে ইয়ে করে দিলাম। এখন আমার নেম, আমি নাম নেবো হচ্ছে কি ভূমিয়া আইটি ইনস্টিটিউট। সো আমি এটাকে কপি করে আনলাম, এনে এখানে রাখলাম। সো আমি এখানে এখন টেক্সট নেবো, এখন আমি টেক্সট নেবো, নিয়ে এখানে আমি পুরোটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এবার এখানে এনে একটু ছোটো করে দেবো, ছোটো করে দিয়ে এখন এখানে একটু সুন্দর লাগতেছে লগোটা।
তারপর এটা লগো লগো মনে হচ্ছে না সো লগো লগো মনে হওয়ার জন্য আমি এটাকে কন্ট্রোল এক্স করলাম কন্ট্রোল এক্স করে কন্ট্রোল এ করলাম করে এটাকে আমি একটু বাড়াইয়া দিলাম ঠিক আছে যেমন আমি 180 দিলাম 180 দিয়ে 180 দিলাম দিয়ে এটাকে ঠিক এখানে আনলাম এবার এই জিনিসটাকে আমি অনেক ছোট করে দেব ছোট করে দিয়ে ঠিক এখানে আনবো আর একটু বড় করব এখানে দিলাম দেওয়ার পরে তারপরে এখানে যদি আমি আইটি ইনস্টিটিউটটা দেই তাহলে এইখানে এটার মিডলে আমি রাখবো রেখে এটাকে পজিশনে বসাই আমি অ্যালাইনি মিডল করে দিলাম দেওয়ার পরে এখন লগোটা একটু খাপছাড়া খাপছাড়া মনে হচ্ছে যে এই দুইটা সাইড খালি খালি মনে হচ্ছে সো আমি এখান থেকে একটা রেকট্যাঙ্গেল নিলাম রেকট্যাঙ্গেল নিয়ে এটার মিডল বরাবর নিয়ে এটাকে আমি ঠিক এইখান থেকে এখানে ছেড়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এইটাকে আমি যদি অল্টার প্রেস করে এইখানে বসাই দেই তাহলে এখান থেকে একটু ছোট করে দেবো আমি একটু এখান থেকে একটুটুকু করে আমি এটাকে ছোট করে দিলাম এইবার দেখুন আমার লগোটা একটু সুন্দর মনে হচ্ছে তারপর এইটা আর লেখাটা আমি সোজা রাখতে চাচ্ছি তো সেটা করার জন্য আমি এটাকে একটু বাঁয়ে নিয়ে গেলাম বাঁয়ে নিয়ে গিয়ে আমি লেখাটাকে আরেকটু এদিকে আনবো এনে এই শেপটাকে আরেকটু এদিকে এনে এখানে একটু বাড়াই দিলাম এইবার দেখুন আমার লগোটা হয়ে গেল ভূমি আইটি ইনস্টিটিউট এবার আমার কালারের ক্ষেত্রে যে জিনিসটা বলছে যে আই ক্যাচি ফিলিং না অ্যাজ ইউ উইশ আমার ইচ্ছা মতো বাট আই লাইক ব্লুইশ ব্ল্যাক কালার তো সে যেহেতু ব্লুইশ ব্ল্যাক কালার পছন্দ করেছে তো আমি ব্লুইশ ব্ল্যাক কালারটাই দিব সো এটা ব্লুইশ ব্ল্যাক এই টাইপের কালারটা দেবো এই ব্লুইশ ব্ল্যাকের মাঝে এই কালারটা দেবো ওকে দেখুন কালারটা অনেক সুন্দর লাগতেছে অনেক সো এই টেক্সটটা এবার আমি নিজের ইচ্ছা মতো একটা কালার দিই যেমন আমার একটা পছন্দের কালার আছে এখান থেকে ঠিক এই কালারটা এই টাইপের কালারটা ভূমি আইটি ইনস্টিটিউট এখানে এবার এখন আমার এই সরি কন্ট্রোল জেড এই কালারটা হবে আমি দিব যে উপরে যে কালারটা আছে ভূমিয়ার কালারটা দিব কারণ লগোতে আপনি দুইটা কালার বেশি কখনো ইউজ করতে পারবেন না দুইটা কালার বেশি ইউজ করলে এটা খুব খারাপ দেখাবে সো আমি এটা আমার শেপটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম কালার দিব হচ্ছে আই ড্রপার টুল দিব আই দিয়ে আই ড্রপার সিলেক্ট করে এটা দিব দিয়ে এবার আমি এটাকে সেভ করবো এ হচ্ছে আমার লগোটা তবে আমি যদি একটু সময় নিয়ে করতাম এটাকে আরও সুন্দরভাবে তৈরি করতে পারতাম তো এখন লগোটা কেমন মক আপ করার পরে কেমন দেখাচ্ছে বা লগোটা আমার ফাইনাল প্রোডাক্টটা এটা আমার ফাইনাল প্রোডাক্ট না তারপর আমি আপনাকে দেখালাম আমার ফাইনাল প্রোডাক্টটা কেমন আসছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানান এছাড়াও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন গ্রাফিক ডিজাইন আর্ট ডিজাইন কিংবা ভিডিও এডিটিংয়ের নতুন নতুন ভিডিও পেতে